কয়েকদিন আগে তো আমার বয়ফ্রেন্ড ফার্স্ট বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, এনগেজমেন্ট। হ্যাঁ, আমি সেই ফটোটা ইনস্টাগ্রামে লাভ রিঅ্যাক্ট করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আচ্ছা, বাদ নেই। এন্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দিল টুটনে কি কাহিনী। আমার দিল সনম প্যার আমাকে ছেড়ে চলে গেছে, সেই স্টোরিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। লেটস স্টার্ট। তো চলিয়ে শুরু করতে হ্যায় हमारी अधूरी कहानी। সালটা ছিল 2017। তখন সিনেমা বলতে শুধুমাত্র বাংলা ছবি আর গান বলতে শুধুমাত্র সঙ্গীত বাংলাকেই বুঝতাম। আর ঠিক তখনই আমার লাইফে এন্ট্রি হয় আমার দুই ফ্রেন্ড সৃজা আর প্রেরণা, অন্ধ দুই বলিউড প্রেমীর। তাই ওদের সামনে নিজেকে কুল দেখানোর জন্য, আর মানে আমিও যে বলিউডকে দেখি বা পছন্দ করি, বলিউড গান শুনতে শুরু করি, তখন টিভি চালালেই আগে শুধুমাত্র ডিজনি চালাতাম বা সঙ্গীত বাংলা চালাতাম, আর এখন ডিজনি সঙ্গীত বাংলা সব চেঞ্জ করে 9XM, জুম এগুলো চালাতে শুরু করি। 9XM আর জুম চালিয়ে ভাষণ ডান্স করাও চালু করি। বেশ ভালো আর সুখে কাটছিল দিনগুলো। আমাদের তিনজনের কথা বলার অ্যাকচুয়াল টপিক ছিল শুধুমাত্র বলিউড, বলিউড অ্যান্ড বলিউড। কোন অ্যাক্টর কোন পার্টিতে গেছে, কোন মুভি কবে রিলিজ করছে, এক্সামের ডেট ভুলে যেতাম, বাট কোন মুভি রিলিজ করছে কবে সেই ডেটটা ভুলতাম না। বাহ, কি সিন হ্যায়। হঠাৎ প্রেরণার বলদো না জরা এই গানটার যে সিঙ্গার, তার প্রতি ভালোবাসা খুব বেশি পরিমাণে জন্মালো, আর তখন আমাদের কথা বলার টপিক আবার চেঞ্জ হয়ে গিয়ে আরমান মালিকের দিকে শিফট হয়ে গেল। তখন আমাদের তিনজনেরই এখন যেটাকে সোজা ভাষায় ক্রাশ বলে, তখন মানে ক্রাশ ব্যাপারটা বুঝতাম না, মানে ক্রাশ মানে অ্যাকচুয়ালি কি সেটা জানতাম না, ক্রাশ কাকে বলে সেটাও জানতাম না। তো সিরিয়াসলি বলছি, প্লিজ আমাকেও হেসো না, আমি নিজেই হেসে ফেলছি যদিও। তো তখন আমি মনে করতাম যে আরমান জাস্ট লাইক আমার বয়ফ্রেন্ড। আমি বাড়িতে সবাইকে, আমার কাজিনদের সবাইকে সেটাই বলতাম যে হ্যাঁ আরমান আমার বয়ফ্রেন্ড। শাবাস বেটা। আলাদাই ক্রেজ ভাই তখন, মানে আরমান মালিকের বলতো না যারা আমি ন্যাশনাল অ্যান্থেম ভুলে গেছি, বাট বলতো না যারা ভুলিনি সারাদিন। ইতনি মোহব্বত করো না মে ডুব না যাও কহি, আমার গানে যেও না প্লিজ। সারা দিন এই গানটা করতাম বাথরুমের, বাথরুম সিঙ্গিং, ঘুমাতে গেলে জল স্থল ডাঙা, যেখানে আমি পেতাম শুধুমাত্র বল দোড়া যারা এই গানটাই করতাম। তো এতটাই ফেভারিট হয়ে গেছিলো, একবারও মনে হয়নি বাথরুমে গিয়ে যে আশেপাশের লোকজন ভাবছে যে এই মেয়েটাই একটাই গান জানে, পাগল টাগল এইসব কিছু মনে হয়নি। যে ঠিক আছে, যা খুশি ভাবুক লোকজন, আমার একটাই গান, আমার একজনই বয়ফ্রেন্ড, আমার একজনই সব কিছু, সেটা হচ্ছে আরমান মালিক। আরে কোন ভোঁক রা ইয়ে বদতমিজ। আর তখন আমার বাড়িতে কোনো স্মার্টফোন ছিল না, আমার কাকায়ের একটা মাইক্রোম্যাক্সের ফোন ছিল যেটা সিমলেস, তো সেই ফোনটা আমাকে ইউজ করতে দেওয়া হয়েছিল। ওই ফোনটায় আমি আরমানের সব গানগুলো টিভি থেকে রেকর্ড করে করে রাখতাম, আর যখন গানটা চলতো আর আমি রেকর্ড করতাম, তখন বাড়িতে সবাই বলতাম চুপ করে থাকো, চুপ করে থাকো, এখন গান রেকর্ড করছি, কোনো কথা বলবে না, তোমাদের কথাও রেকর্ড হয়ে যাবে। তো এইরকম করতাম। আর 90 টাকার একটা হেডফোন কিনেছিলাম আমার মনে আছে, সেই হেডফোনটা দিয়ে আমি সারাদিন ওই মাইক্রোম্যাক্সের ফোনটায় আরমানের গানগুলোকে শুনতাম, তারপরে আরমানের ছবিগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতাম। তো একদিন আমাকে বাবা জিজ্ঞাসা করছে যে এটা কে, আমি বলছি যে তুমি চিনবে না একে, তুমি একে চিনবে না, এই একটা হিরো, একটা খুব ভালো দেখতে না, এরকম টাইপের বলে কাটিয়ে দিয়েছিলাম। তারপরে আমি মনে মনে ভাবছি তুমি কী করে বুঝবে, তুমি তো গ্রামে থাকো, আমি শহরে থাকি। তখন এরকমই ভাবতাম যে আমি, আমার আশেপাশে সবাই, মানে আমার বাড়ির লোকজন, তারা কেউ বলিউডের ব্যাপার স্যাপার কিচ্ছু বোঝে না, আমি একমাত্র মর্ডার, আমি একমাত্র যে আরমানের গার্লফ্রেন্ড। অ্যান্ড আরমানের লাইফস্টাইলের যে ভিডিওগুলো, সেখানে আরমানের অ্যাড্রেস ছিল আন্ধেরি, সাউথ আন্ধেরি কোথাও একটা ছিল, আমার এখন মনে নেই, আমার কাছে ডায়েরিটা নেই, তাহলে আমি তোমাদেরকে দেখাতাম। তো সেই ডায়েরিটা আমি লিখে রেখেছিলাম এবং আমরা তিনজনই প্ল্যান করেছিলাম যে আমরা তিনজনই আন্ধেরিতে যাব। তো আমি সেই হিসাবে টাকা জমানো শুরু করে দিয়েছিলাম। আরমানের অ্যাড্রেসে তখন বেশ কিছু চিঠিও লিখেছিলাম, পাঠানো হয়নি যদিও, বাট লিখে রেখেছিলাম।
आप क्या बहुत ज्यादा पीते हो क्या? हठात आमार माथा एकदिन एकटा प्लान आसलो जे गूगल जखन आरमानेर एड्रेस दिते पारे फोन नम्बरो निश्चयई दिते पारबे, तो एइटा भेबे आमी गूगले आरमानेर फोन नम्बर सार्च करेछि। তো ফোন নাম্বারে গুগলে অ্যাকচুয়ালি সার্চ করার পর একদম ডিগ্রেট কোনো রেজাল্ট দেয়নি, অনেকগুলো ওয়েবসাইট টাইপ ওপেন হচ্ছিল, তখন আমি ফোনে সেভাবে কিছু পারতাম না। তো ইউটিউব সার্চ করি, যে ইউটিউব থেকে দেখি যে কি করে নাম্বারটা পাবো। তখন ইউটিউবে আমি একটা নাম্বার পেয়েছিলাম আর সেটাকে নোট করে রেখেছিলাম। হ্যালো, কন হো? তো হিন্দিতে যখন কথা বলছে তখন আমি ভাবলাম যে হিন্দিতে যখন কথা বলছে তার মানে আরমানের কাছে ফোনটা গেছে, মানে আরমানেরই কেউ হয়তো ফোন ধরেছে বাট আরমানের কাছে ফোনটা গেছে। তো আমি বললাম ক্যা আরমান মালিক সে মেরি বাত হো সকতি হ্যায়? তো উনি বললেন ক্যা বলনা চাহতে হো ঠিক সে বলো, মুঝে কুছ সমঝ নেই আ রহা, মাই ক্যাসে তুমারি মদদ কর সকতি হু। তো এরকম যখন বলেছে তো আমি না একটু ভয় পেয়ে ফোনটা কেটে দিয়েছি যে কে না কে হবে। তো এই পুরো ব্যাপারটা আমি সৃজা প্রেরণাকে বলি, অ্যান্ড আমার জাস্ট মনে হয়েছিল যে আরমানের কাছে যখন ফোনটা গেছে ফোনটা আরমানের মা ধরেছে। এবার আমি কথাটা যখন সৃজাকে বললাম, সৃজা বলছে হ্যাঁ ওনার খেদে কাজ নেই, বড় লোকদের ওসব অনেক কাজ থাকে, মানে ওনারা যদি ওনাদের ছেলে মেয়েদের ফোন বেজেও যায় তাহলে ওনারা রিসিভ করে না। আর উনি তোর ফোন রিসিভ করবে এটা কখনো হতে পারে? হতে পারে হয়তো উনি ওনার মানে যে ফোনটা তোর ধরেছে সে হয়তো আরমানের অ্যাসিস্ট্যান্ট বা ম্যানেজার কেউ একজন হবে, বাট যদি মালিক তোর ফোন ধরেনি। তখন একটা স্মার্টফোনই ছিল না আর ট্রু কলার তো অনেক পরের কথা। তো আমি এটা ভেবেই খুশি হলাম, মেবি আমার আরমানের অ্যাসিস্ট্যান্টের সাথেই কথা হয়েছে, বাট নেক্সট টাইম হয়তো আমার আরমানের সাথেও কথা হতে পারে। তো এটা ভেবেই আমি ভীষণ খুশি হয়ে গেলাম। রুকো জরা, সবর করো। দুদিন পরে আবার ফোন করলাম ওই নাম্বারে, আর ফোনটা প্রথমে বেজে গেল, কেউ রিসিভ করলো না। আর আমি এত বড় একটা এক্সপেকটেশনস আমি রেখেছিলাম যে এত বড় একজন স্টার আমাকে কল ব্যাক করবে আর তারপরে আমি ওনার সাথে কথা বলবো, বাট সারাদিন চলে গেল উনি আমাকে ফোন করলেন না। তো তারপরে আমি আবার দুপুরবেলা যখন সবাই ঘুমাচ্ছে তখন আমি এসব মানে আমার লাইফে আমি যে কটা কুটকাম করেছি ছোটবেলা থেকে প্রত্যেকটা কুটকাম আমি এই টাইমটাতেই প্রেফার করতাম, যে যখন বাড়িতে সবাই ঘুমায় দুপুরবেলা ওই 4:30 নাগাদ তখন আমি বসতাম যাবতীয় প্রকার কুটকাম করতে, ঠিক আছে? তো তখন আমি আবার ফোন করি আর তখন একজন ফোন ধরে। উনি যখন হ্যালো বলে তখন দেখলাম একটা ছেলের গলা। তো আমি তো খুবই খুশি হয়ে গেলাম আর আমি একটু আশা নিয়ে জিজ্ঞাসা করলাম যে ক্যা আরমান মালিক হো? তো ওই বাস থেকে রিপ্লাই আসলো কন আরমান। তারপরে উনি বললেন আবার যে মেরা নাম সঞ্জয় হ্যায়। তো এটা শুনে না আমি কি বলবো না বলবো ওটা ভেবে আমি জাস্ট 2-3 সেকেন্ড মতন হোল্ড করে ফোনটা ধরেছিলাম, তারপরে ফোনটা আমি কেটে দিই। জাস্ট ভাবো এত বড় উল্লু কাউকে দেখেছো? তো এই ব্যাপারটা আমি যখন সৃজা প্রেরণাকে বললাম তো প্রেরণা বলছে তুই আরমানের গলা চিনিস না, আর আমি না ওভার এক্সাইটমেন্টে আমার গলাটা ঠিক একটা খুব একটা বেশি মনে ছিল না। আর প্রেরণা তখন ব্যাপারটাকে একটু বিশ্বাস করা শুরু করলো, এতদিন পর্যন্ত সৃজা প্রেরণা দুজনেই পুরো ব্যাপারটাকে উড়িয়ে দিচ্ছিল, বাট এরপর প্রেরণা একটু ব্যাপারটাকে বিশ্বাস করলো আর আমাকে বললো তুই আমাকে নাম্বারটা দিস আমি ফোন করে দেখবো। তো আমি ওকে নাম্বারটা দিয়ে দিয়েছি। তো প্রেরণা আমাকে বললো শোন তুই ফোন করতে থাক, তোর সাথে নিশ্চয়ই আরমানের কথা হবে, আমিও ফোন করবো, আমিও আরমানের সাথে কথা বলবো। তার পরের দিন কাকার ফোন নিয়েছিলাম আর কাকার ফোন নিয়ে ফোন করেছিলাম। তো ফোন করার পরে যিনি ফোনটা রিসিভ করেন তার হ্যালোটা শুনে আমি বুঝতে পেরে যাই যে মানে গলাটা আরমান মালিকের নয়, বাট তাও আমি জিজ্ঞাসা করি যে ক্যা আরমান মালিক হো? তো উনি আমাকে বলেন যে হ্যাঁ মায় আরমান মালিক হি বোল রাহা হু। তো আমি তো বিশাল এক্সাইটেড হয়ে যাই, মানে গলাটা যে সেম না গলাটা যে মেলে নিয়ে এটা আমি একবারও আমার মাথাতেই আসে না, আমার মনে হয় যে না এটাই আরমান, গলাটা হয়তো গানের সময় একটু অন্যরকম শোনায় বাট ওর অরিজিনাল ভয়েস হয়তো এরকমই। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো। একদিন পরে আমার বয়ফ্রেন্ডকে বলবো তার কারণ তখন আমি বয়ফ্রেন্ডই ভাবতাম, এতদিন পরে আমার ওর সাথে কথা হচ্ছে এটা ভেবে তো আমি জাস্ট লাইক চিল্লাচ্ছি ছাদের মধ্যে চিল্লাচ্ছি আর লাফাচ্ছি আর বলছি মাই আপকা বহুত বড়া ফ্যান হুঁ, মাই আপসে বাত করনে কে লিয়ে বহুত কোশিশ কর চুকি মাই আব তক। তো ও বলছে ও জাস্ট হাসছে আর ও আমাকে বলছে যে লেকিন আপকো নাম্বার কাহাঁ সে মিলা।
তো কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপরে বললাম যে মেরে মেরে তো দোস্ত হ্যায় ও দোনো ভি আপকা বহুত বড়া ফ্যান হ্যায় আপকো উনসে ভি বাত করনা পড়েগা। ও আমাকে বলছে ঠিক হ্যায় উনহে ফোন দিজিয়ে। তো আমি বললাম ও অভি মেরে পাস নেই হ্যায়, জব ম্যায় উনকে পাস হুঙ্গি তব ম্যায় আপকো জরুর ফোন করুঙ্গি অর মেরা ফোন রিসিভ করনা। হ্যায় হ্যায় বলে রেখে দিয়েছে ফোনটা। তো আমি তো বিশাল নাচতে নাচতে ছাদ থেকে নেমে এসেছি নিচে, আর নিচে নেমে এসে আমি প্রথমে সৃজাকেই ফোন করেছি কারণ ও বিশ্বাস করছিল না। তো ও বলছে হ্যাঁ হতেই পারে না, ঠিক আছে। তো আমি বলছি ঠিক আছে, নেক্সট দিন যখন দুজনের সাথে যখন থাকবো তো তখন আমি ফোন করবো, তখন তোরা দেখিস, ঠিক আছে। তো ওরা দুজন আমাদের বাড়িতে পড়তে আসতো, আর আমি বললাম যে ঠিক আছে যেদিনকে পড়তে আসবি সেদিনকে আমি আমার মার ফোন থেকে ফোন করে কথা বলিয়ে দেবো। ফোন করলাম যখন ওরা এসেছিল আর কি, বাট সেদিনকে আর ফোনটা ধরলো না। তো আবার সৃজা ওরকম একটা যে হতেই পারে না এরকম টাইপের একটা রিয়াকশন দিচ্ছিল। তো তারপরে আমি আবার একদিন মতন পরে আমি কাকার ফোন থেকে আবার ফোন করি, আর সেদিনকে ফোনটা ধরে, আর আমি বুঝতে পারি কথাবার্তার মাধ্যমে যে ও যেখানে দাঁড়িয়ে রয়েছে একটা ক্রাউডেড এরিয়া, মানে একটা বাজার টাইপের একটা কোনো জায়গা, আর সেখানে না মেইনলি সবাই হচ্ছে বাংলায় কথা বলছে, মানে সেখানে আশেপাশে সবাই বাংলায় কথা বলছে। তো আমাকে বলছে যে আমি ওকে বলছি যে ম্যানে তুমি ফোন কিয়া থা, তুমি ফোন কেউ নেই উঠায়া। তো বলছে তুম কন হো, আমি বলছি যে ম্যানে তুমি ফোন কিয়া থা কুছ দিন পেহলে, ম্যায় বলি থি না কি ম্যায় বহুত বড়া ফ্যান হো তুমারা। তো ও তখন লিটারালি হাসছে, মানে অদ্ভুতভাবে হাসছে। তো আমি বলছি এ কি, মানে এটা কি হচ্ছে? তখন ও আমাকে বলছে যে দেখো ইয়ে মেরা রিয়েল নম্বর নেই হ্যাঁ, বলছে ম্যায় তুমি মেরা যো রিয়েল নম্বর হ্যায় ও ভেজ রাহা হো। তো তখন আমি বলছি ভেজ রাহা হো মতলব, তখন আমি হোয়াটসঅ্যাপ একদমই কিছু জানি না যে হোয়াটসঅ্যাপ কি ব্যাপার বস্তু, তখন কিছুই পারি না। তো আমি বলছি যে নেই তুমি তুমি মুঝে বলো ম্যায় নোট কর রাহা হো। ও আমাকে তখন নাম্বারটা বললো না, ফোনটা কেটে দিল সেই দিনে। আমার ঠিক এখন খেয়াল করছে না, কাকাই আমাকে এসে বলছে যে তুই আমার নাম্বার থেকে কাকে ফোন করেছিলিস, সে আমাকে ফোন করছিল। আমি তো বলছি যে হ্যাঁ সে তো আমাকে ফোন করছিল, কে এরকম একটা ব্যাপার যে আমি তো তোমার ফোন থেকে আরমানকেই ফোন করেছি, এবার সেটা তো আমি কাকাইকে বলতে পারি না, ঠিক আছে আমার একটা দরকার আছে দাও ফোনটা দাও। তো আমি বলছি কোন নাম্বার থেকে ফোন করেছিল? তো আমি দেখতে পাচ্ছি না যে নাম্বারটা থেকে আমি ফোন করেছি সেই নাম্বারটা আমি ডিলিট করে দিয়েছিলাম কাকার ফোন থেকে, যাতে কাকাই বুঝতে না পারে এরকম একটা কিছু হয়তো আছে। তো বলছে যে এই নাম্বারটা, তখন দেখছি এটা অন্য নাম্বার। তো আমি সেখানে কল করলাম, কল করার পরে আমি বলছি যে কে, মানে কে বলছেন? আমি যেহেতু বাঙালি আমি বাঙালি বাংলাতেই তাই কথা বলছি ফার্স্টে, বলছি কে বলছেন? তো তখন আমি দেখছি যে অপোজিটের যে ছেলেটা সেও বাংলায় কথা বলছে, আর আমি তখন বুঝতে পারলাম যে গলাটার না দুটো গলা, মানে আরমান হিসাবে আমি যার সাথে কথা বলছি আর যার সাথে আমার এখন কথা হচ্ছে দুটো গলার মানে পুরোপুরি একটা বেশ মিল আছে। তো তারপরে ও আমাকে বললো যে আমি তোমাকে কি সকালে তোমার সাথে কথা হয়েছিল? আমি বলছি যে নেই, মানে কোনো ভুল হচ্ছে আর কি, আমি তো জাস্ট এটা ভাবছি যে আরমান ফোন করেছে, বাট সে যে বাংলায় কথা বলবে এই তো আমি ভাবি কি বলবো না বলবো এটা ভাবে ফোনটা রেখে দিলাম। আর তখন আমি ব্লক করতে পারতাম না, নাহলে আমি মানে এটাই ভেবেছিলাম যে আমি নাম্বারটা ব্লক করে দিই। তো গেল সেই দিনের ফান্ডাটা ওই অবধি। আর এই ব্যাপারটাও আমি যখন সৃজার প্রেরণার সামনে বললাম তখন আমার একটা বিশাল মজা হলো, আর তারপরে ওই নাম্বার থেকে বেশ কয়েকবার ফোন এসেছে আর আমি বাড়িতে এই ব্যাপারটা নিয়ে ঝাড়ও খেয়েছিলাম। আর যাই হোক, মানে এর কয়েকদিন পরে যেটা হলো আমি বলছি, এর কয়েকদিন পরে আমি আরমানের লাইফস্টাইলের আরেকটা ভিডিও দেখি, যেখানে তখন দেখাচ্ছে যে আরমানের গার্লফ্রেন্ড আশনা শ্রফ। আর আমি তো মানে জাস্ট ভাবছি যে এবার আমি শিওর যে আমার আরমানের সাথে কথা হয়নি, ঠিক আছে। তো এই ছিল আমার অধুরি কাহানি। আর তারপরে যে বিশাল কষ্ট হয়েছিল, মানে আমার ফ্যামিলির সবাই আমার আমার থেকে যারা ছোট আমার বোন ওরা তো লিটারালি এরকমই বিশ্বাস করে নিয়েছিল যে ও আরমানের সাথে আমার রিলেশনশিপ আছে, আরমানের সাথে আমার ঘুরতে যাওয়ারও প্ল্যানিং হয়ে গেছে, মানে এরকম টাইপের প্ল্যানিং আমি করে ফেলেছি। আমি জানি না আমি কীভাবে এতটা উল্লু প্যাডাইসে আমি ছিলাম, মানে হ্যাঁ আমি এখনও এরকমই বলদ আছি, বাট ওই টাইমটা আমি এতটা বলো আমি মানে একটা অচেনা লোকের সাথে, একটা প্রথম দিন একটা লোকের সাথে কথা হয়েছে, তিন দিন আমার তিনজনের সাথে কথা হয়েছে, ঠিক আছে। লাস্ট যার সাথে আমার কথা হয়েছিল যাকে আমি আরমান বলে অ্যাকচুয়ালি ভেবেছিলাম সে কিন্তু বাঙালিই ছিল, সেটা আমি একদম শিওর হয়ে গেছিলাম লাস্টে গিয়ে। বাট তিন তার আগে যে তিনজন ছিল তিনজন কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। এই ভিডিওটা আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর যারা এরকম আমার মতন আছো বলদ টাইপের তাদের উদ্দেশ্যে বলছি যে গুগলে এরকম কারোর নাম্বার থাকে না, আর এখন তো ফেসবুক ইনস্টাগ্রাম এইসব প্ল্যাটফর্মগুলো রয়েছে যেগুলো আমাদের টাইমে মানে আমি যখন ছোটো ছিলাম তখন ছিল না, এখন এসব মাধ্যমেও কানেক্ট করা যায়। তো তোমরা যারা এরকম মনে করছো যে এরকম টাইপের কোনো স্টারের সাথে কথা বলবে বা এরকম ধরনের কিছু হবে, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি রিয়েলে হয় না, এগুলোর সাথে মানে আমরা যেটা ইমাজিন করি সেটার সাথে
বাস্তব দুনিয়ার অনেকটা ডিফারেন্স রয়েছে, অনেকটা ডিফারেন্স রয়েছে। এটা অ্যাকচুয়ালি হয় না, আমি বেশ কয়েকদিন পরে এটা রিয়েলাইজ করি, কারণ আমি ব্যাপারটা ফ্যামিলির কাউকে এখনো বলিনি, এটা আমার ফ্যামিলির লোকজন এই ভিডিওটার মাধ্যমেই জানতে পারবে। আমার তখন আমার বান্ধবী সৃজা আর প্রেরণা, প্রেরণা একটু আমার মতনই বলো গেছে, সৃজা আর সৃজার দিদি আর সৃজার কিছু কাজিনসরা আমাকে ব্যাপারটা বুঝিয়েছিল যে তোর সাথে যদি আর বেশ কয়েকদিন কথা বলতো তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ দিকে এগোতো। এখন নাকি সাইবার ক্রাইম, এই ব্ল্যাকমেলিং, এই ব্যাপারগুলো এখন প্রচণ্ড বেশি পরিমাণে বেড়ে গেছে। তো এই সব দিক থেকে একটু সাবধানে থেকো, যারা আমার মতন উল্লু আছো, ঠিক আছে, চালাকরা কখনো করবে না। আর এখনকার দুনিয়ায় আমার মনে হয় না আমার মতন উল্লু আর কেউ আছে, আমার মতন এই বলদগিরিটা কেউ করেছে আমার মনে হয় না। বাট এই ছিল আজকের ভিডিওটা, এই ছিল আমার হামারি আধুরি কাহানি। কয়েকদিন আগে তো আমার বয়ফ্রেন্ড, ফার্স্ট বয়ফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে, এঙ্গেজমেন্ট। আর হ্যাঁ, আমি সেই ফটোটা ইনস্টাগ্রামে লাভ রিয়্যাক্ট করেছি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।